ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন? কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে? যদি আপনি মসজিদে থেকে করতে চান, করতে পারেন, হয়ে যাবে মুরগি জবাই, আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য। যদি বিকল্প থাকে তাহলে এটা করবেন, কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা কঠিন একটা কাজ, এত কসরত করা করে কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে? যদি না থাকে কেউ, আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে। আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স 11 বছর ছিল, আমি তখন রোজা রাখি নাই, এখন কিভাবে রোজা রাখবো? আপনি এখন রোজা রাখবেন, আগের যত রোজা বাকি ছিল রাখেন নাই সেগুলো কতগুলো হলো আনুমানিক একটা ফিগার বের করে এখন থেকে রোজাগুলো রেখে রেখে শেষ করবেন। আমি একজন নির্মাণ শ্রমিক, আমি রাজমিস্ত্রি, আমাদের হেড মিস্ত্রি মালিক পক্ষ থেকে টাকা পেলে কিছু টাকা রেখে দেয় শতকরা 20% হিসাবে, কেউ কিছু বললে তাকে আর কাজে রাখে না, এই টাকা তার জন্য হালাল হবে কিনা? দেখুন, এটা যদি শ্রমিকদের হক মেরে নেয় তাহলে তো সম্পূর্ণ হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো কন্ট্রাক্টররা চুক্তিতে আসে যে আমি ম্যান পাওয়ার বিজনেস যারা করে যে আমি লোক সাপ্লাই দিব, সব ম্যানেজমেন্ট আমি করব এবং তার এত টাকা বেতন, এর অতিরিক্তটা আমার থাকবে। তো এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু মিস্ত্রির সাথে, সাধারণত হেড মিস্ত্রির সাথে যারা অধীনস্থ তাদের সাথে ব্যাপারটা এরকম থাকে না নর্মালি, তাহলে সেক্ষেত্রে সেটা অধিকার নষ্ট করা হবে। জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আজাব দেওয়া হবে, কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আজাব দেওয়া হবে কিনা? জি ভাই, আল্লাহ মাফ করুন আমাদেরকে জাহান্নাম থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জামহারীরের কথা বলেছেন, জামহারীর হলো জাহান্নামে ঠান্ডার মাধ্যমে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে, কখনো গরমে জাহান্নামে আগুনে, আবার কখনো ঠান্ডার মাধ্যমে, উভয়টার কথাই কোরআনে আছে, একটা হলো নার আর একটা হলো জামহারী। আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম, আংশিক, কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে। শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি? শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়দিন পর পর দেখবেন কতগুলা সেকুলার, আধা সেকুলার, নাস্তিক, আধা নাস্তিক, এগোনাস্তিক, শিকি নাস্তিক, বহু রকমের আছে, এরা কয়দিন পর পর দেখবেন আপনারা সালাম দিলে, ইনশাআল্লাহ বললে, জাজাকাল্লাহ খায়ের বললে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে। তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন, এগুলা যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন, কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন, কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো, যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেদের শয়তান খুশি হয়, সো শয়তানকে, সরি, শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে, অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত, এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ, শুদ্ধ করে সালাম দেব। সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই, কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার, সালামের প্রচলনটা খুব কম হয়, খুব দুঃখজনক একটা ব্যাপার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে, অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না। কেন দেওয়া নেওয়া হয় না? কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব, ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন, এটা মূর্খতা, অজ্ঞানতা। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত কিসিমের, এরকম একটা মনে করা হয়, ওই জায়গাগুলোতে আরো বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ। কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা আছে, আল্লাহ তাআলা কিছু মানুষ কি কামাতের বিনা হিসাবে জান্নাতে দিবেন, বিশেষ করে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা এই লেভেলের থাকবে যে তারা কারোর কাছ থেকে ঝাড়ফুঁকের আশ্রয় নেওয়া, কারোর কাছ থেকে কোনো কিছু আশ্রয় নেবে না, এটা আপার ক্লাসের মুত্তাকিদের, মুত্তাওয়াক্কিলদের কথা, তাওয়াক্কুলকারীদের কথা। কিন্তু যারা সবর করবে, রাগ উঠবে বিভিন্ন সময়, নিজেকে ধরে রাখতে পারবে, নিয়ন্ত্রণ করবে, মুখ দিয়ে কিছু বলে দিবে না, মুখ ফসকে, এরকম নিয়ন্ত্রণকারী যারা থাকবে তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইউয়াফাস সাবরুনা আজরাহুম বিগায়রি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ হিসাব ছাড়া বিনিময় দিবেন।